আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি কুয়েতের বিভিন্ন এলাকা থেকে। আপনার এলাকার এই পরিস্থিতি হলে ভিডিওতে কমেন্টস করে জানাবেন। সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করেছি জিলেবাল শৈকের হাসাবিয়া প্রবাসী অধ্যাশিত অঞ্চল অফরা আবদালি মিনা আবদুল্লাহ জাকর অঞ্চল বা বর্তমান সময়ে মোতলা এলাকায় এই দৃশ্য বারবার দেখা যাচ্ছে। বিশেষ করে ফেক পুলিশ বা নকল পুলিশ, এই ফেক বা নকল পুলিশের আড়ালে কিছু মিশরীয় নাগরিক, সিরীয় নাগরিক বা অনেক সময় দেখা যায় কুয়েতি নাগরিকরা সাধারণ প্রবাসীদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে, মানিব্যাগ নিয়ে যাচ্ছে, আকামা কার্ড দিচ্ছে ফেরত, কিন্তু সেটি টাকা দেওয়ার পরে এই ব্যাপারটা লক্ষ্য করা যায়। যখন বিশেষ করে ক্লিনিং কোম্পানির স্যালারি হয়, যেহেতু মাসের শেষ সপ্তাহে ক্লিনিং কোম্পানির গভর্নমেন্ট সেক্টরের কন্ট্রাক্টের স্যালারি হয়ে যায়, এ সময় আমরা দেখতে পাই প্রবাসী অধ্যুষিত অঞ্চলগুলিতে ভুয়া পুলিশ বা নকল পুলিশের এই আচরণ। সাম্প্রতিক সময় এই ঘটনাগুলো বেশি ঘটছে জিলেবাল শৈকের হাসাবিয়াতে। হাসাবিয়াতে শুধু রাস্তায় নয়, ভবনের ভিতরে ঢুকেও এই কাজগুলো তারা পরিচালনা করছে। যদিও নকল পুলিশ বা ফেক পুলিশের ব্যাপারে আমাদের অনেকেরই অজ্ঞতা রয়েছে বা অনেকের মধ্যেই সঠিক ধারণা নেই। ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে করে সকল প্রবাসী ভাই বোন এই ইনফরমেশনটি জানতে পারে এবং তিনি সতর্ক সচেতন হতে পারে। এক্ষেত্রে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ ডিপার্টমেন্ট থেকে বারবার যে কথাগুলো বলা হয়ে থাকে, একজন নিরাপত্তা বাহিনীর লোক আপনাকে চেক করতে পারে, যেটা তার আইন রয়েছে। এই চেক করতে পারার ব্যাপারটা আপনাকে মনে রাখতে হবে। ঠিক এইভাবে আপনি একজন পুলিশ কর্মকর্তা আপনাকে চেকিং করছে, আপনি সন্দেহ পোষণ করছেন সে অরিজিনাল পুলিশ নয় বা তার কাজের সাথে তার যে ডিউটি এটার সাথে মিল পাচ্ছেন না, তখন আপনি তার যে কার্ড, বেস কার্ড, তার যে ইউনিফর্মের নাম্বার সেটি যাচাই করার সুযোগ রয়েছে আপনার। আপনি যদি মনে করেন যে এটি নকল পুলিশ, ফেক পুলিশ, তৎক্ষণিক আপনি 112-তে কল করে অভিযোগ করতে পারেন। আপনি অভিযোগ করার কয়েক মিনিটের মধ্যে সেখানে নিরাপত্তা বাহিনী হাজির হয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে শক্ত হতে হবে, মানে স্টেট কার্ড কথা বলতে হবে। লাইক এক্সাম্পল, আপনার ব্যারাকের ভিতর ঢুকে গেছে, এখন পুলিশ এসেই আপনার পতাকা চেক করতে যাচ্ছে বা আকামা চেক করতে যাচ্ছে, আপনি তাকে পতাকা আকামা দেবেন, আপনি তাকে মানিব্যাগ বের করে পুরোটা তার সামনে খুলতে যাবেন না বা আপনি এখানে সতর্কতার অবলম্বন করবেন। অনেক সময় দেখা যায় তাদের কাছে ইনফরমেশন থাকে, আপনার কাছে দিনার রয়েছে, যেটি হতে পারে 300, 400, 500, আরও বেশি বা আরও কম। তথ্যসূত্র সংগ্রহ করে তারা এই অভিযানগুলো পরিচালনা করে। এক্ষেত্রে আপনারা আপনাদের যে হারেস রয়েছে, ভবনের যে সিকিউরিটি রয়েছে, তার সাথে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে পারেন, তার সাথে বসতে পারেন। সাম্প্রতিক জিলেবাল শৈকে হাসাবিয়াতে যে ঘটনাগুলো ঘটছে, যেটা অনাকাঙ্ক্ষিত, এ সকল ঘটনাগুলোতে আমাদের অনেক সাধারণ প্রবাসী আছে যারা বুঝতেই পারে না, নিজের অজান্তেই এই বিপদে পড়ে এবং তার কাছ থেকে তার দিনার হাতিয়ে নিচ্ছে, তার মানিব্যাগ নিয়ে যাচ্ছে, মানিব্যাগ নিয়ে তারা নিজের মতো করে টাকা নিয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় অনেক প্রবাসীকে বিশ্বস্ত বা তারা যে অরিজিনাল পুলিশ এটা বোঝানোর জন্য গাড়িতে নিয়ে উঠায় পরোয়ানিয়াতে নিয়ে ছেড়ে দেয়, সোলোবিয়া খাত নিয়ে ছেড়ে দেয় বা যে রোড 6 নম্বর রোডের গলিগুলিতে, শাখা সড়কগুলিতে নিয়ে ছেড়ে দেয়। এই পরিস্থিতিতে আবারও বলছি আমাদের সকল প্রবাসীকে সতর্ক হতে হবে। আল মতলা এলাকা যারা রয়েছেন, যারা সেফদি, অফরা, আবদালি, মিনা সাহেবা, মিনা আবদুল্লাহ, জাকর অঞ্চল, সবাই সবার অবস্থান থেকে সর্বোচ্চ সতর্ক থেকে এই নকল ভুয়া ফেক পুলিশের বিরুদ্ধে নিজেদের অবস্থান শক্ত করুন এবং প্রয়োজন ব্যতীত রাতে একা বের হওয়া থেকে বিরত থাকুন। যে সকল প্লেসগুলো আপনার কাছে সেফ মনে না হয়, সেফটি মনে না হয়, সে সকল এলাকাগুলো পরিহার করুন। আমরা দেখি যে হাসাবিয়াতে কিছু গলি আছে, এগুলো সন্ধ্যার পরে নীরব হয়ে যায় আর এই গলিগুলোই সাধারণত এই নকল পুলিশ বা ফেক পুলিশরা ব্যবহার করে থাকে। আপনার যদি কোনো পরামর্শ থাকে বা কোনো মতামত থাকে, আপনিও কমেন্টস করে জানাতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন, নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারবেন।